হাই ফ্রেন্ডস, আসলে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, কারণ আমার গলা ভালো ছিল না, গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগে। তো যাই হোক, এখন বেশ অনেকটাই সুস্থ আছি, তাই নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকের আমার ছেলের কাছে একটা স্পেশাল দিন, যেটা হলো আজকের ওর সেন্ট থমাস স্কুলেতে প্রোগ্রাম রয়েছে গানের, তো তার জন্য রেডি করছি। এখানে এসে দেখলাম যে প্রচুর মানুষের ভিড় এবং প্রচুর সাংবাদিকদের ভিড়। কারণটা জানতে পারলাম, শাহরুখ খান আসছে। আর এই ফাঁকে ধাক্কা ধাক্কিতে আমার ছেলের পকেট থেকে গোলাপটা পড়ে গেছে। যে হলুদ বিল্ডিংগুলো রয়েছে এগুলো হচ্ছে সেন্ট থমাস স্কুল, আর পাশের যে সাদা বিল্ডিংটা রয়েছে সেটা হলো চার্চ, এখানেই ওদের অনুষ্ঠানটা হবে।
বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করব। অনুষ্ঠানগুলো আমি দেখাতে পারলাম না, তার কারণ হলো ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আর গানগুলো শোনাতে পারলাম না, তার কারণ হলো এখানে কপিরাইট ক্লেম চলে আসবে যেহেতু মিউজিক আছে। কারণ আমি এই গানটাই শুধু পোস্ট করেছি আজকে, কিন্তু কোনো মানে কপিরাইট ক্লেম চলে এসেছিলো, তো আমি বুঝতে পারলাম না যে আমার ছেলের গান আমি পোস্ট করলাম, অথচ কপিরাইট ক্লেম চলে আসলো কীভাবে। তো যাই হোক, আমি সেই জন্য দেখাতে পারলাম না। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরে আমি দেখি কতদিন লাগে আমার পরের ব্লগ আনতে। অবশ্যই আমি সামনে আমার বিয়ে বাড়ি রয়েছে, আমি যাবো সেখানে। আমি আশা করছি আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারবো। তো যাই হোক বন্ধুরা, এখন ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।